The message of the Holy Quran. The message of the Holy Quran. The message of the Holy Quran. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. Al-Hira International Hifz Academy presents Message of the Holy Quran অনুষ্ঠানটির powered by Rahikul Makhtum International Madrasa co-sponsor হিসেবে রয়েছেন Jax Textile Limited, Minister Air Conditioner ও গণস্বাস্থ্য হোমিও. অনুষ্ঠানটিতে উপস্থিত আছেন এক ঝাঁক শিশু মেধাবী প্রতিযোগী. দর্শক মণ্ডলী আমার বাম পাশে অবস্থান করছেন. প্রধান বিচারক হিসেবে যিনি নিয়মিত উপস্থিত থাকছেন মুফতি মাওলানা শফিউল আলম প্রভাষক দুর্বাটি এমইউ কামিল মাদ্রাসা. সাথে রয়েছেন বাংলাদেশের খ্যাতনামা কারি হাফেজ মাওলানা মাহদি হাসান. সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, অনুষ্ঠানটির শুরুতে আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত শুনে শুরু করব. মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত নিয়ে আসছেন আলহেরা ইন্টারন্যাশনাল হিফজ একাডেমির শিক্ষার্থী মুনতাসির বিল্লাহ নাহিয়ান. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال ربكم فاسمعون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون صدق الله العظيم. দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা মহাগ্রন্থ আল কোরআনের সূরাতু ইয়াসিন মূলত 23 নম্বর পারা থেকে আমরা আজকের আলোচনা এবং আলোচনার উপর ভিত্তি করে কুইজে একজন আলোচিত শিশু, আলোকিত শিশু, তাকে আমরা কোশ্চেন করব। প্রশ্ন হচ্ছে, এখানে সূরাতু ইয়াসিনের মধ্যে হরফুল মুকাত্তাআত যে ব্যবহার করলেন এটা আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। যে আয়াতটুকু তিনি তেলাওয়াত করলেন বিসমিল্লার পরবর্তীতে বলেন ওমালিয়াল্লা আবুদুল্লাদি ফাতরানি ও ইলাইহি তুরজাউন, আমার এমন কি হইল যে আমি আমার সেই রবের আবাদত করব না যিনি আমাকে বানিয়েছেন। তার মানে অবশ্যই আমি সেই রবের আবাদত করব বলে মূর্তি পূজা ছেড়ে দিয়েছেন, সকল প্রকারের অন্যায় অশ্লীলতা ছেড়ে দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে ফিরে গিয়েছেন সকল জাহেলিয়াতের মুশরিকরা, অধিকাংশই ফিরে গিয়েছেন, অনেকেই ফিরে যাননি। তার মধ্যে কেউ কেউ দলালি মুবিনের মধ্যে প্রকাশ্য পদভ্রষ্টাত্বের মধ্যে লিপ্ত ছিল। বিষয়গুলো এখানে চমৎকারভাবে আলোচনা করা হয়েছে। আজকের এই আলোচনা থেকে আমি কয়েকটি ছোট্ট কোটেশন আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। ওমালিয়া, আমার কি হয়েছে, লা আবুদুল্লাদি, আমি সে আল্লাহর ইবাদত করব না, আল্লাদি ফাতরানি, যিনি আমাকে বানিয়েছেন, ও ইলাইহি তুরজাউন, তাহার দিকেই ফিরে যাব, আআত্তাখিযু মিন দুনিহি আলিহা, আমি কি আমার আল্লাহকে ছাড়া আর কোনো মূর্তিকে, অন্য কিছুকে ইলাহ মনে করতে পারি, ইউরিদনুর রহমান ও বিয়দুরিন লা তুগনি আন্নি শাফাআতুহুম, যদি আমার রব কোনো ক্ষতি করতে চান তার ক্ষতি ফেরানোর ক্ষমতা যাদের নাই সুতরাং আমি আমার আল্লাহর দিকেই ফিরে যাব। দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এই পর্যায়ে যাব ছোট ছোট কিছু কোশ্চেন করার জন্য। কোশ্চেন হচ্ছে আমাদের সামনে প্রতিযোগী, সূরা ইয়াসিন বিজ্ঞানময় কোরআনের কসম খেয়েছে, তার মানে কোরআনের সায়েন্স, টেকনোলজি, বিজ্ঞান, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আছে।
মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে আল্লাহ তাআলা কোনো কিছু বাদ দেয়নি। তাহলে তুমি বলো, আমি জানতে চাই তোমাদের কাছে, কে বলতে পারো ছোট্ট একটা পিপড়া নিয়ে আল্লাহ তাআলা কোরআনে সূরা নাজিল করেছেন, পিপিলিকা নিয়ে? কেউ কি বলতে পারবেন পিপিলিকা নিয়ে একটা সূরা নাজিল হয়েছে, সেই সূরাটির নাম কি? সূরাতুন নামল। চমৎকার। তোমার নাম? মোহাম্মদ মারজুক। মারজুক, সূরাতুন নামল। সম্মানিত বিচারক মণ্ডলী, সঠিক উত্তর হয়েছে যে পিপিলিকা, এটা সঠিক হয়েছে, চমৎকার। এরই আঙ্গিকে আপনারা আরো কিছু প্রশ্ন করতে পারেন বিচারক মণ্ডলী। কোন সূরাকে কোরআনের কলব বলা হয়, কে বলতে পারে দেখি? ইয়েস, সূরা ইয়াসিন। চমৎকার, সঠিক উত্তর হয়েছে, তোমাকে ধন্যবাদ। এই যে শিশু চমৎকারভাবে উত্তর দিতে পেরেছে। সম্মানিত বিচারক, আপনি বলতে দেখি হাতি নিয়ে কোনো সূরা আছে কিনা, কে বলতে পারবা? হাতি নিয়ে কোনো সূরা আছে কিনা বিচারক মণ্ডলী প্রশ্ন করেছেন, দেখি চমৎকার এবং সঠিক উত্তর কে দিতে পারেন? সূরা ফিল। সূরাতুল ফিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, উনি সঠিক বলেছেন, সঠিক বলেছেন, আলহামদুলিল্লাহ। আমরা ধন্যবাদ দিই সবাইকে, মারহাবা বলি, মাশাআল্লাহ বলি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি একটা কোশ্চেন করতে চাই যে আমরা যে সবচেয়ে ছোট প্রাণী মনে করি মৌমাছি, মৌমাছি নিয়ে কোনো কোরআনের সূরা প্লিজ? আপনার নাম প্লিজ? কাইফ মোহাম্মদ। জি, সূরাতুন নাহল। সূরার নাম? সূরা নাহল। সূরা নাহল, বিচারক মণ্ডলী? জি, উত্তর সঠিক হয়েছে, চমৎকারভাবে সে বলেছে, তাকে আল্লাহ যেন আরও বেশি উত্তম প্রতিদান দান করুক। সূরা ইয়াসিনে বিজ্ঞান নিয়ে কসম খেয়েছেন, বিজ্ঞানময় কোরআন, সুতরাং সারা পৃথিবীর সব কিছু এখানে আছে। আমি আর একটা কোশ্চেন করতে চাই, মাকড়সা নিয়ে কোরআনে কোনো সূরা আছে? সূরা আনকাবুত। সূরাতুল আনকাবুত, মাকড়সা, মাশাআল্লাহ। তার উত্তর সঠিক হয়েছে, সকলে বলি মারহাবা, চমৎকারভাবে উত্তর দিয়েছেন, আরো বেশি বেশি আর অধ্যয়ন করতে হবে সবাইকে। The message of the Holy Quran. The message of the Holy Quran. আমি একজনকে স্টেজে দেখতে চাই, আজকের আলোকিত শিশু হবে তিনি, যিনি এই বিজ্ঞানময় কোরআনের কসমের সাথে মিল রেখে আমার বিজ্ঞানময় কিছু কোশ্চেনের আনসার দিতে পারবে, সায়েন্স, অ্যাবাউট সায়েন্স। আমি কোশ্চেন করব, কে এই হাফেজ সাহেবদের মধ্য থেকে বিজ্ঞান সংক্রান্ত আমার সকল কোশ্চেনের আনসার দিতে সক্ষম? হ্যান্ড রেজ করেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একজন পেয়েছি আমরা। প্লিজ তুমি চলে আসো স্টেজে। জি, মাইক্রোফোনটা ওকে দিয়ে দাও। তোমার নাম বলো প্লিজ? মোহাম্মদ মারজুক। মোহাম্মদ মারজুক, তুমি কি প্রস্তুত? আর ইউ রেডি টু গিভ দ্য অল অ্যানসার্স ফ্রম মি? ইয়েস স্যার। ইয়েস স্যার, ভেরি নাইস, মাশাআল্লাহ। আমি তোমার মতো একজন শিশু খুঁজছিলাম, এ পর্যন্ত তুমি সফল। আমি জানতে চাই সায়েন্স, এইখানে সূরা ইয়াসিনের মধ্যে বলা হয়েছে লাশামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ও কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। চন্দ্র সূর্য দুইটা নিজ কক্ষপথে পরিভ্রমণ করে, এই ব্যাপারে সূরা ইয়াসিন বলেছে। আর কোনো সূরা আছে কি না যেই সূরাতে সূর্য নিয়ে কথা আছে? সূরাতুশ শামস। সূরাতুশ শামস, চমৎকার। বিচারক মণ্ডলী প্লিজ। চমৎকার, উত্তর সঠিক হয়েছে। তুমি আমাদেরকে বলো, ওয়াশামসি ওয়াদুহাহা, সূর্যের কসম এবং তার আলোর কসম, সেখানে ওয়াল কমারি ইদা তালাহা, চন্দ্রের কসম এবং সেই চন্দ্র যেই চন্দ্র সূর্যের পরে আসে, ঠিক একই কথা কোট করেছে সূরাতু ইয়াসিন লাশামসু ইয়ামবাগী লাহা। তুমি কি সূর্য এবং চন্দ্র কেন্দ্রিক আমাদেরকে গোটা বিশ্ব মুসলিম উম্মাহকে কোনো একটা প্রেজেন্টেশন দিতে পারো? বিসমিল্লাহির রহমানির রহিম। দ্য মুন হ্যাজ নো লাইট অফ ইটস ওন, ইট ইজ নট হট অ্যান্ড বার্নিং, দ্য লাইট উই সি ইজ রিয়েলি সানলাইট, দ্য সানলাইট শাইন্স অন দ্য মুন অ্যান্ড মেক ইট লুক ব্রাইট। চমৎকার, মাশাআল্লাহ। আর ইউ, তুমি কি ইংলিশ মিডিয়াম পড়ছো হিফজের পাশাপাশি? ইয়েস স্যার। মাশাআল্লাহ, এই কারণে তোমার ইংলিশের প্রফিসিয়েন্সিটা খুবই চমৎকার লেগেছে। তোমার প্রতিষ্ঠানের নাম প্লিজ? আলহেরা ইন্টারন্যাশনাল হিফজ একাডেমি। আলহেরা ইন্টারন্যাশনাল হিফজ একাডেমি থেকে এসেছে আমাদের এই শিশু আবদুল্লাহ মারজুক, সায়েন্স, অ্যাবাউট সায়েন্স, সে চমৎকার কোশ্চেনের আনসার দিয়েছে। আমরা জানতে চাই যে বিজ্ঞান একথা বলেছে, সায়েন্স সেটা স্বীকার করেছে এবং কোরআনের কোটেশনের সাথে মিলে মারজুক যে কথা বলেছে, বিচারক মণ্ডলী প্লিজ।
যে সায়েন্স যেটা বলছে আসলে সেটাই কোরআন, সায়েন্স বিজ্ঞানের চেয়ে চমৎকার। আমরা এই জন্য বলি বিজ্ঞানময় কোরআন, কোরআনও বিজ্ঞান নয়, বিজ্ঞানময় কোরআন, কারণ কোরআনটার কোরআনের মাঝেই সব বিজ্ঞান লুকায়িত আছে। আর সেটি আজকে শিশু, আলোকিত শিশুর মধ্যে আমরা সেটা খুঁজে পাচ্ছি, সে চমৎকারভাবে ইংলিশ ভার্সনে প্রেজেন্টেশন করেছে। তোমার জন্য আমার একটা কোশ্চেন, কোরআনে এমন কোন সুরা আছে যে সুরা ওই যে নবীর সময়ে মুসা আলাইহিস সালামের সময়ে একদল লোক খুব দুষ্ট কাফেররা বলেছিল আকাশ থেকে খাবারের দস্তরখানা না আসা পর্যন্ত আমরা ইমান আনব না? খাবারের দস্তরখানা নিয়ে কোরআনে কোনো সুরা নাজিল হয়েছে এবং সেটার নাম প্লিজ? সুরাতুল মায়েদা। বিচারক মণ্ডলী, মাশাআল্লাহ, চমৎকার, তার উত্তর সঠিক হয়েছে, সুরাতুল মায়েদা, মাশাআল্লাহ। আরেকটি কোশ্চেন, সূর্য পূর্ব আকাশে উঠে তার আগে সুবহে সাদিকে মুয়াজ্জিন আজান দেয়, ঠিক সুবহে সাদিকের সময়ে সুপ্রভাত নিয়ে একটি কোরআনে সুরা নাজিল হয়েছে, আপনি কি প্লিজ বলতে পারবেন সেই সুরাটির নাম কি? সুরাতুল ফজর। সুরাতুল ফজর। আরেকটি সুরা আছে, অপশন দিচ্ছি, সুরায় ফালাক, সুরায় নাস, সুরায় দোহা। সুরাতুল শামস। শামস, সূর্য, তার আগে সুরায় ফজর। উস্তাদ প্লিজ, উত্তরটা নেওয়া যাচ্ছে কেমন? কাছাকাছি হচ্ছে, তবে আরও বেশি তোমাকে পড়াশোনা করতে হবে, আরও বেশি আরও বেশি পড়লে অবশ্যই পারবে ইনশাল্লাহ। সামনে এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি। উত্তরটা হচ্ছে সুরাতুল ফালাক, আপনার কি একমত? সুরায় ফালাক, ফালাক মানে সুপ্রভাত, ওকে, মাশা আল্লাহ। তবে সুরায় ফজর নেওয়া যাচ্ছে, সুরায় ফজরটা হচ্ছে সূর্যোদয়ের আগে, আমরা এটাকে জন্য বলছি কাছাকাছি, কিন্তু ফুললি হচ্ছে না সেটাই, ইনশাল্লাহ আবারও হবে ইনশাল্লাহ। তোমার জন্য আর কোশ্চেন, কোশ্চেন হচ্ছে তুমি বলতে হবে মুমিনদেরকে নিয়ে কোরআনে স্পেশাল কোনো সুরা আছে কিনা? সুরাতুল মুমিনুন। সুরাতুল মুমিনুন। উস্তাদ প্লিজ, এরকম কোরআনে সুরা আছে কি? জি ইনশাআল্লাহ আছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সঠিক হয়েছে তোমার উত্তর। কাফেরদেরকে নিয়ে কোনো সুরা আছে কিনা কোরআনে? সুরাতুল কাফিরুন। চমৎকার, সে উত্তর দিয়েছে, এক্সেলেন্ট বয়। আমরা আরেকটি কোশ্চেন করব, কোশ্চেনটি হচ্ছে তোমাকে বলতে হবে সুরাতুল আনআম অর্থ কি, বাংলা কি? আনআম অর্থ চতুষ্পদ প্রাণী। ইন ইংলিশ আমরা কি বলতে পারি এই সুরাটাকে? দ্য অ্যানিমাল, দ্য অ্যানিমাল, দ্য কাউ, কোনটা বলবো? দ্য অ্যানিমাল, অ্যানিমাল। উস্তাদ প্লিজ, চমৎকার, অবশ্যই ইংলিশও বলেছে বাংলাও বলেছে, আসলে উভয়টা প্রয়োজন। এই হিফজের পাশাপাশি যে ছাত্ররা পারে এটা আজকের অনুষ্ঠান থেকেই দর্শক শ্রোতা বুঝতে পারছে। আমরা সর্বশেষ আর কোশ্চেন করে তাকে কষ্ট দিতে চাই না, সুরাতুল ফাতিহা কিংবা সুরাতুল নাস, প্রথম সুরা কিংবা শেষ সুরা থেকে আপনি ইংলিশে যদি আমাদেরকে কিছু শোনাতেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم. In the name of Allah, the most merciful, the most kind. Alhamdulillahi Rabbil Alameen. All praises is for Allah, the Lord of the Mankind. Ar-Rahman Ar-Rahim. দ্য মোস্ট মার্চিফুল, দ্য মোস্ট কাইন্ড। মাশা আল্লাহ, মাশা আল্লাহ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সম্মানিত বিচারক মণ্ডলী এবং কুইজ প্রতিযোগী এবং আজকের আলোকিত শিশু মার্জুককে, কারণ এই সুন্দর একটি সেশনে তোমরা ধৈর্যের সাথে অবস্থান করছো। The message of the Holy Quran. আমরা এই পর্যায়ে পুরস্কার বিতরণীতে চলে যাব, মারজুকের জন্য, মারজুকের বাবার জন্য, মারজুকের মায়ের জন্য এবং মারজুককে নিবিড়ভাবে গড়ে তুলছেন যে সম্মানিত শিক্ষক, এই চারজন ব্যক্তির জন্য রয়েছে চারটি পুরস্কার। আজকের এই পার্টিসিপেট হিসেবে মারজুকের হাতে এটা আমরা তুলে দিব ইনশাআল্লাহ। মারজুক প্লিজ, সম্মানিত বিচারক মন্ডলী, the Quran illuminates the darkest night, a map for the lost, a compass for the wise. মারজুককে এটা তোমার জন্য, মারজুক এটা তোমার জন্য, এটা তোমার মায়ের জন্য, the message of the Holy Quran, এটা তোমার বাবার জন্য,
এবং এটা তোমার সম্মানিত শিক্ষক বাবা মা এবং তোমার জন্য ধন্যবাদ আব্দুল্লাহ মারজুক মুন্সিগঞ্জের শিশু আলহেরা ইন্টারন্যাশনাল হিফজ একাডেমির প্রতিভাবান শিশু সেই সাথে তোমাদের সবাইকে ধন্যবাদ সম্মানিত বিচারক মণ্ডলী আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানে চমৎকারভাবে অবস্থান করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী সংস্কৃতি ছাড়া শিক্ষামৃত আলহেরা কালচারাল একাডেমি এই পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আমাদের প্রোগ্রামকে শেষ করবে আমরা শুনছি ইসলামী সঙ্গীত আলহেরা কালচারাল একাডেমির পক্ষ থেকে পারবি নে তুই রাখতে রোজামা এ কথা বলো না এমনি করে গতবার রোজা রাখা হলো না পারবি নে তুই রাখতে রোজামা এ কথা বলো না এমনি করে গতবার রোজা রাখা হলো না ওই দেখো মা চাঁদ উঠেছে রমজানের চাঁদ সবার মুখে শুনবে এখন এই খুশির সংবাদ চাঁদ দেখারই আনন্দটা সবার মাঝে থাকে এই খুশিতে সামিল করো কাজের ছেলেটাকে চাঁদ দেখারই আনন্দটা সবার মাঝে থাকে এই খুশিতে সামিল করো কাজের ছেলেটাকে আজ রাতে তারাবি নামাজ মসজিদে জামাত মজার মজার রান্না হবে সেই ভোরের রাত রোজার দিনে খাই না কিছু পানি কিংবা ফলও না পারবি নে তুই রাখ রোজামা এ কথা বলো না এমনি করে গতবার রোজা রাখা হলো না পারবি নে তুই রাখতে রোজামা এ কথা বলো না এমনি করে গতবার রোজা রাখা হলো না এমনি করে গতবার justice and compassion pillar so strong Equality and peace, where we all belong. A timeless message for every age. The message of the Holy Quran. The message of the Holy Quran. The message of the Holy Quran.